लोकनाथ मंदिर बोलते सबार प्रथमे जे दुटी नाम आसे सेटा हलो चाकला एवं कछुआ। किन्तु नर्थ चब्बीश परगनार बारासाते बेश किछु बछर आगे खुले गेछे एई सुंदर लोकनाथ मंदिरटी। आजकेर भिडियोते तोमादेर सामने तुले धरार चेष्टा करब एई सादा धबधबे लोकनाथ मंदिरटी। এই লোকনাথ মন্দিরটি কোথায় অবস্থিত আর এই লোকনাথ মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে এই সব ডিটেইলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। একটু শেয়ার করে নিই যে এখানে তোমরা কিভাবে আসবে। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু ব্যারাকপুর রোড। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে লেখা রয়েছে লোকনাথ সরণী, আর এটাই হচ্ছে পাশের মন্দিরটা। তো এখন চলো লোকনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। যারা মধ্যমরাম হয়ে আসবে তাদের কিন্তু কলোনি মোড়ে নামতে হবে, তারপরে ওখান থেকে 81 বাস ধরতে হবে। এখন একদম আছি হচ্ছে লোকনাথ মন্দিরের একদম পাশে। এখন আমি ঢুকিনি, তোমাদের সাথে কয়েকটা কথা একটু শেয়ার করতে চাই যে এই মন্দিরটা কিন্তু বেশ কয়েক বছর আগেই কিন্তু হয়েছে, কিন্তু আমি এখন এখানে আসতে পারিনি। প্রচুর ভিডিওসে দেখেছি যে এখানে একটা মন্দির হয়েছে এবং সেটা খুব সুন্দর দেখতে, কিন্তু এখানে কিন্তু আসাটা পসিবল হয়নি। আজকে ফাইনালি শনিবার, আজকে একটু ছুটি পেয়েছি তাই জন্য চলে এলাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করব লোকনাথ মন্দিরের ভেতরটা কেমন এবং কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে স্কিপ না করে। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যদি আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নিঃস্বার্থ, উদার ও সরল লোকেদের চরিত্র অনুশীলন করবি, তাতে তোদের মনের ঘোর কেটে যাবে, স্বার্থপরতা কমে যাবে, কুটিলতা দূর হবে, প্রাণ মন সরল হবে, আর ধূর্ততার ইচ্ছাও চলে যাবে। শ্রী শ্রী বাবা লোকনাথের এই অসাধারণ উক্তিটি আমাদের মনকে নাড়িয়ে দেয়। তার প্রত্যেকটি ফটোতেও নিচে লেখা থাকে, রণে বনে চলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। বারাসাত ব্যারাকপুর রোডের অবস্থিত এই লোকনাথ মন্দিরটি সকাল 7টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কোনো সহৃদয় ব্যক্তি যদি চান কোনো অনুষ্ঠানে সেখানে খাওয়াবেন তাহলে আগে থেকে সেখানে বলে আসতে হবে, তবেই ভোগের আয়োজন করা হয়। প্রত্যেক সন্ধ্যাবেলা এখানে পূজা করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। লোকনাথ মন্দিরটির ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য ভিতরের সৌন্দর্যটাকে আমি সবার সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু এত সুন্দর দেখতে। এই যে দেখতেই তোমরা পাচ্ছ দু সাইড থেকে সিঁড়ি উঠে গেছে, এছাড়াও বাইরেটা ভীষণই সুন্দর আর ভিতরটাও আরও সুন্দর। আর ভিতরে যে অনুভূতিটি তোমার হবে সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে তোমরা একটু ঘুরে যেও এবং একটুখানি বিকেলবেলা বসে একটু মেডিটেশন, একটু প্রার্থনা, একটু চুপচাপ বসে ভগবানের নাম গান করা বা ভগবানকে স্মরণ করা, এইগুলো সব কিছুর মধ্য দিয়ে তোমরা বাবা লোকনাথকে উপলব্ধি করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সামনে এইটুকুই তুলে ধরলাম, বাদ বাকিটা করা পসিবল হলো না ক্যামেরা অ্যালাউনি ছিল না বলে। তোমরা প্লিজ এখানে ঘুরে যাও, আর তোমাদের কেমন লাগলো এই লোকনাথ মন্দিরটি প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাতে ভুলো না। তোমাদের এক একটি মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক 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 দামি, তাই তোমরা প্লিজ কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্টটাই তো আমার দরকার। তোমাদের এই সাপোর্টটার জন্যই আমি ভিডিও বানাতে পারবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর একবার কমেন্ট সেকশনে লিখে যেও জয় বাবা লোকনাথ। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে। তো আজকের মতন চলি, টাটা।